সিরাত নবীর আলোচনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যে তোহমত দেওয়া হয়েছিল, ওনার চরিত্রে কলঙ্ক লেপন করে যে প্রচেষ্টা চালানো হয়েছিল মুনাফিকদের পক্ষ থেকে, এবং বেশ কিছু মুসলিম তাতে আক্রান্ত হয়ে যান, এক মাস পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কষ্ট যায়, ওহী নাজিল হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কি করবেন কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। এক মাস পরে অলমোস্ট আল্লাহ তাআলা ওহী নাজিল করেছিলেন। গত সপ্তাহে সেখানে আমরা থেমেছিলাম। ওহী নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী শেষ হয়ে গিয়ে চলে গেলে তখন বললেন, ইয়া আয়েশা আম্মাল্লাহু আযজা ওয়াজাল ফাকাদ বাররাআকি, আয়েশা আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিয়েছেন অভিযোগ থেকে, আল্লাহ তাআলা তুমি যে পাক পবিত্র সেটা ক্লিয়ার করে দিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মা বললেন যে উঠো আল্লাহ নবীর কাছে যাও, মানে ওনার কাছে গিয়ে তুমি মোবারকবাদ জানাও, এরকম কিছু একটা বা শুকরিয়া জ্ঞাপন করো। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন, আল্লাহ লা আকুমু ইলাইহি, ওনার কাছে গিয়ে উঠার আমার দরকার কি এখন, ওয়ালা আহমাদু ইল্লাল্লাহ আযজা ওয়াজাল, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো কোনো শুকর আদায় করব না, কারণ তিনি আমাকে আমি যে পবিত্র এই ঘোষণা দিয়েছেন। এবং যখন এই ওয়াহী নাজিল হয়ে গেল আয়াতগুলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ফালাম্মা নাযালাত বারাতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মসজিদ, তিনি সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে চলে গেলেন এবং গিয়ে লোকদেরকে খবর দিলেন যে জরুরি খবর আছে, হয়তো কোনো নামাজে রক্ত হবে, নতুবা তিনি মেসেজ দিয়েছেন সবাই চলে এসেছে। ফাখাতাবান নাস, তিনি সবাইকে লক্ষ্য করে ভাষণ দিলেন, বক্তৃতা করলেন এবং আয়াতগুলো তেলাওয়াত করলেন, যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের পবিত্রতা ঘোষণা করে এই আয়াতগুলো তেলাওয়াত করে শুনালেন। তারপরে কিছু সিদ্ধান্ত দিলেন, সে আয়াতগুলো কি সেটা আমরা শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম والذي تولى كبره منهم له عذاب عظيم। সূরা নূরের 11 থেকে 19 এ আল্লাহ তাআলা বলছেন, الذين جاءوا بالافك عصبه منكم, তোমাদের মধ্যে যারা এই ইফকের ঘটনা নিয়ে এসেছে, অর্থাৎ এই তোহমতের ঘটনা নিয়ে এসেছে, এরা তোমাদেরই এক দল, তোমাদের মধ্যেই কিছু লোক, কিছু তো মুনাফিক আছে আবার কিছু মুসলিমরাও এটার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে গিয়েছিল, এখন তারা অনেকেই অমুসলিম না, অনেকে মুনাফিকও না, কিছু ভালো মুসলিমও পড়ে গিয়েছে এই অপপ্রচারে। তবে এই ঘটনার মধ্যে কি আছে, লা তাহসাবুহু শাররাল লাকুম, হে মুমিনগণ এখানে এই ঘটনাকে তোমরা তোমাদের জন্য খুব খারাপ কিছু মনে করো না। বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, মা আয়েশা যেন মনে না করেন এটা ওনার জন্য বিশাল ক্ষতির কারণ ছিল, বাল হুয়া খাইরুন লাকুম, বরং এটার মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে, খায়ের রয়েছে। তো এত বড় দুর্ঘটনার মধ্যে, অভিযোগের মধ্যে খায়ের কেমনে থাকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য খায়ের আছে যে তিনি যখন এরকম ঘটনা শুনলেন ওনার কষ্ট হলো, এই কষ্টের কারণে ওনার কি হয়েছে, আল্লাহ তাআলার কাছে অনেক গুনাহ মাফ হয়ে গেছে, তিনি মাজলুম ছিলেন, অপপ্রচারের শিকার হয়েছিলেন এবং আল্লাহ তাআলা ওহী নাজিল করে ওনার পবিত্রতা ঘোষণা করলেন, দুনিয়াতে ওনার শান আরও বেড়ে গেল,
যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনার আগে ওনার যে শান সম্মান ছিল, ঘটনা ঘটার আগে যে পরিমাণ সম্মান ছিল, ঘটনার পরে যখন ওহি নাজিল হয়েছে এখন সম্মান আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং ওনাকে পবিত্র ঘোষণা করে দিয়েছেন, ওনার গুনাহ মাফ হয়ে গেছে। কাজেই ওনার জন্য এই সামান্য ক্ষতির বিনিময়ে তিনি আল্লাহর কাছে অনেক কিছু পাবেন। কাজে এটা ওনার জন্য খারাপ হয়নি, ভালো হয়েছে, ওনার আখেরাতে শান অনেক বেড়ে গেছে দুনিয়াতেও। আর খায়ের বাকিদের জন্য কি, বাকিদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। এই ঘটনার মধ্যে মুসলমানদের এই ঘটনা উপলক্ষে আল্লাহ তাআলা অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন। পরের আয়াতে আমরা শুনব, লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, তবে যারা যতটুকুন গুনাহ করেছে ততটুকুন তারা এই গুনার কিন্তু আল্লাহর কাছে মোকাবিলা করতে হবে, পেতে হবে। তারা অন্যায়ভাবে এই গুজবের মধ্যে কান দিয়েছে এবং এটাকে রটিয়ে দিয়েছে, অপপ্রচার করেছে, তাদের কিন্তু অনেক বড় গুনাহ হয়ে যাবে। যে যত বেশি অ্যাডভান্স ছিল, যত সক্রিয় ভূমিকা পালন করেছে এটাকে প্রচার করতে, তার গুনার পরিমাণ আরো বেশি হবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, আর যে ব্যক্তি এই কাজের সবচেয়ে বেশি অংশের দায়িত্ব নিয়েছে, এই মূল কাজের রটনা করেছে, পরিকল্পনা করেছে, ছড়িয়ে দেওয়ার পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি ছিল, তার জন্য আল্লাহ তাআলার কাছে কঠিন আযাব আছে। আর এই সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার, সে এই কাজের পেছনে সবচেয়ে বড় সক্রিয় ভূমিকা পালন করেছিল, সে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী ছিল। তার আযাব আল্লাহর কাছে এত বড় আযাব হবে যে সেটা সে চিন্তা করতে পারে না। তবে মুমিনদের উচিত ছিল না, যারা মুসলিম ছিল মুনাফিক নয়, তারা এই কাজে কয়েকজন কেমনে জড়িত হলো, তাদেরকে আল্লাহ তাআলা ভর্ৎসনা করছেন, নসিহা করছেন। লাউলা ইদ সামিআতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, যখন তোমরা শুনতে পেয়েছিলে এই ঘটনা, যখন কোনো জায়গায় গুজব শুনলা, প্রচার শুনলা, মোমেন পুরুষ মহিলাগণ কেন তারা নিজেদের ব্যাপারে ভালো চিন্তা করল না, যে আমাদেরই এক বোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, যিনি আসলে বোন নয়, শুধু আমাদের মায়ের মর্যাদা পেয়ে গেছে, একজন এত বড় মোমেন মহিলার ব্যাপারে কেন ভালো ধারণা পোষণ করলো না, কোনো সাক্ষী প্রমাণ আছে, একজনে গুজব রটিয়ে দিল, কেন বললো না যে না না এটা হতে পারে না, এই কথা বিশ্বাসযোগ্য হতে পারে না, এই কথা প্রচার করা যেতে পারে না, এইরকম রিয়াকশন কেন তোমরা দেখালে না। ওয়াকালু হাদা ইফকুম মুবিন, বরং তাদের বলা দরকার ছিল এটা একটা অন্যায়, জঘন্য একটা তোহমত দেওয়া হয়েছে, এটা কোনোদিন এরকম চিন্তা করতে পারি না আমরা এই ব্যক্তির ব্যাপারে। লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, তারা কেন চারজন সাক্ষী নিয়ে আসলো না, কেউ যদি জেনা ব্যভিচারের অভিযোগ করে অমুককে অমুকের সঙ্গে এই গুনায় লিপ্ত হয়েছে, তাহলে সেটা চারজন সাক্ষী না হলে এই কথা বলা যাবে না, প্রচার করা যাবে না, সাক্ষী প্রমাণ লাগবে, চারজন সাক্ষী লাগবে গুনার শাস্তি, জেনার শাস্তি দেওয়ার জন্যে, এই অভিযোগ করার জন্যে। চুরি করার ব্যাপারে সাক্ষী দিতে হলে একজন হলেও চলবে, কিন্তু জেনা ব্যভিচারে সাক্ষী কয়জন লাগে, চারজন লাগবে, কারণ একটা ব্যক্তির সম্মান যদি না করে থাকে অনেক বড় আত্মসম্মানে তার লেগে যাবে, তার বড় ক্ষতি হয়ে যাবে। চারজন সাক্ষী তো আনে নাই, তারা যদি আনতো তারা অভিযোগ করেছে, আর যারা শুনেছে তোমরাও বলতো তোমাদের কি চারজন সাক্ষী আছে, এরকম কোনো কিছু তোমরা বলো নাই, শোনো নাই, জিজ্ঞেস করো নাই। ফাইযলাম ইয়াতু বিশুহাদা ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, যারা চারজন সাক্ষী ছাড়া এমনিতেই কারো বিরুদ্ধে অভিযোগ করে বসে, তার চরিত্রে কলঙ্ক লেপনের চেষ্টা করে,
এটা কিন্তু এই কাজটা আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসাবে তাদেরকে সাব্যস্ত করে দেবে, তারা আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে গেল। কিন্তু তোমাদের মধ্যে কিছু মুমিন আছে যারা মুনাফিক নয় আসলে, কিন্তু তোমাদের ইমানি দুর্বলতা চলে এসেছিল, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই মুনাফিকের মতো বঞ্চিত না করে তোমাদেরকে আল্লাহ তিরস্কার করছেন, তোমাদেরকে তওবা করার জন্য উৎসাহিত করে আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি লামাসাকুম ফীমা আফাতুম ফীহি আযাবুন আযীম। তোমাদের মধ্যে যারা মুমিন ছিল কিন্তু এই ঘটনা বিশ্বাস করে কিছু কিছু প্রচার করেছিল, তোমাদের প্রতি যদি আল্লাহর কোনো বিশেষ দয়া না হতো, তার রহমত না থাকতো, তাহলে দুনিয়া আখেরাতে তোমাদেরকে কঠিন আজাব একেবারে হালাক করে দিত। জানো এটা আল্লাহর কাছে কত বড় অপরাধ হয়েছে, কঠিন আজাব তোমাদেরকে গ্রাস করত। কিন্তু আল্লাহ তাআলা তোমাদের কান দুই একজনের নাম আসবে যারা খুব ভালো মানের মুমিন ছিলেন, তারাও এই কাজে জড়িত হয়ে গেছিলেন অপপ্রচারে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم. এই যে তোমরা তোমাদের জবান দ্বারা বলো আর রিসিভ করো, একজনে বলে আরেকজনে গ্রহণ করে শুনে আর এই প্রচার চলতে থাকে, তোমাদের মুখ দ্বারা যে তোমরা এই জবান দ্বারা এই অন্যায় কথা বলা বলি করছ, যে বিষয়ে তোমরা আদৌ কিচ্ছু জানো না, তোমরা দেখোনি শুনোনি সাক্ষী প্রমাণ নেই, মুনাফিক অভিযোগ রচনা করেছে সেটা বিশ্বাস করে তোমরা অপপ্রচার শুরু করে দিয়েছ, যে বিষয়ে তোমরা কিছুই জানো না। وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِندَ اللَّهِ عَظِيمٌ আর তোমরা এই বিষয়টাকে অতি সহজে নিয়েছ, তোমরা এটাকে হালকা মনে করেছ, এরকম কথা প্রচার করা, এই কথা আল্লাহর কাছে কত বড় অপরাধ তোমরা কি চিন্তা করেছ? ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم যখনই তোমরা এই ঘটনা শুনেছিলে তোমরা কেন বললে না, না 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 এই বিষয়ে আমাদের কথা বলা ঠিক না, এরকম কথা প্রচার করা শোনা গুজব রটানো মোটেই ঠিক না, এরকম করে রিয়াকশন কেন দেখাওনি? সুবহানাক হে আল্লাহ আপনি কত পবিত্র, হাযা বুহতানুন আযীম এটি একটি বড় তোহমত দেওয়া হয়েছে, এরকম কথা কেন তোমরা বলনি, এরকম রিয়াকশন কেন দেখাওনি? ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদ করছেন, নসিহা করছেন, উপদেশ দিচ্ছেন, খবরদার কখনো সামনের দিকে এরকম কোনো ঘটনায় তোমরা যেন কখনো লিপ্ত না হও, খবরদার সাবধান হয়ে যাও। ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলীমুন হাকীম আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিচ্ছেন, খোলাখুলিভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ওয়াল্লাহু আলীমুন হাকীম তিনি সবচেয়ে বেশি জ্ঞানী এবং তিনি সবচেয়ে বেশি বুদ্ধিমান, যার জ্ঞান বুদ্ধি তোমাদের চেয়ে অনেক বেশি, সে আল্লাহ তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ নিশ্চয়ই যারা ফাহিসা কথা কাজ মোমেনদের মধ্যে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য দুনিয়া আখেরাতে অনেক কঠিন শাস্তি রয়েছে। এই সমস্ত খারাপ খবর, মুনকার খবর, নোংরা খবর যারা রচনা করে, রটনা করে, ছড়িয়ে দেয়, প্রচার করে মুসলিম সমাজে, তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি রয়েছে। এই জন্য কোনো মুসলিম নারী পুরুষের ব্যাপারে আন্দাজ অনুমান শোভা সন্দেহ করে তাদের চরিত্রের উপরে দোষ দিয়ে ছড়িয়ে দেওয়া এটা কি সহজ কথা?
এবং কয়েকটি বড় বড় কবিরা গুনার মধ্যে একটা আছে কাজফুল মোহসানাত, যে সমস্ত মহিলারা সতী সাধ্বী রয়েছে, যাদের চরিত্রে কোনো দোষ নাই, তাদের চরিত্রের ব্যাপারে মিথ্যা দোষ আপর আরোপ করে ছড়িয়ে দেওয়া অন্যতম বড় কবিরা গুণা, যেগুলোর কারণে মানুষ হালাক হয়ে যাবে। বড় বড় কবিরাগুলোর মধ্যে এগুলো অন্যতম কাজফুল মোহসানাত। হাদিসে এসেছে والله يعلم وانتم لا تعلمون, আল্লাহ তাআলা সব জানেন তোমরা তো কিছুই জানো না, আল্লাহ তাআলা জানেন তোমরা সেটা আল্লাহর উপর ছেড়ে দিতে, যে কিছু যদি হয়েও থাকে আল্লাহ তো এটাকে এক পর্যায়ে নিয়ে যাবেন, ক্লিয়ার করবেন, তোমরা না জেনে না বুঝে তোমরা এই এই কাজে লিপ্ত হয়ে গিয়েছ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি যদি এরকম রহমত না করতেন, দয়া না করতেন, কি ক্ষতি তোমাদের যে হয়ে যেত যারা এই কাজে লিপ্ত হয়েছ। নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং তোমাদের প্রতি তিনি অত্যন্ত দয়াপরবশ, অনেক দয়ালু তোমাদের প্রতি, তিনি চান না যে তোমরা হালাক হয়ে যাও। এই আয়াতগুলোর মাধ্যমে তিনি তোমাদেরকে সংশোধন হওয়ার, তওবা করার এবং প্রায়শ্চিত্ত কাফফারা অথবা এর শাস্তি বিধান করে তোমাদেরকে পবিত্র করার জন্য তবু আল্লাহ তাআলা উদ্যোগ নিয়েছেন এবং এর মাধ্যমেই তোমাদের যেন শিক্ষা হয়ে যায়, তওবা আর যেন কবুল হয়ে যায়। এই আয়াতগুলো তিনি পড়ে শোনালেন ভাষণের মধ্যে সবাইকে ডেকে মসজিদের মধ্যে, আয়াত নাজির হওয়ার পরেই তিনি মসজিদে চলে আসলেন। অতঃপর তিনি এই আয়াতে আল্লাহ তাআলা যেখানে বলেছে তাদের জন্য শাস্তি আছে এবং শাস্তির বিধান হচ্ছে কেউ যদি কোনো মুসলিমের বিরুদ্ধে অভিযোগ আনে, সে জেনা বা বিচার করেছে অথচ তিনি করেননি, তাহলে তার শাস্তি আছে। তার শাস্তি কতগুলো আছে? 80টি দোররা মারতে হবে তাকে, 80 দোররা এ শাস্তির বিধান। তখন তিনি তালাত শেষে বললেন যে তিনজনের ব্যাপারে আল্লাহর কাছ থেকে আমার কাছে মেসেজ এসেছে, এই তিনজন যারা অপপ্রচারে লিড করেছে, একজন হচ্ছে মিস্তাহ ইবনে উসাসাহ, যার মা উম্মে মিস্তাহ, মা আয়েশাকে রাত্রিবেলা নিয়ে গিয়েছিলেন একটু কাজায় হাজাতের জন্য এবং মা পড়ে গিয়ে মিস্তার কথা, মিস্তার জন্য কিছুটা বদদোয়ার মতোই করলেন, সেইখান থেকেই। এবং মিস্তার মা ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘনিষ্ঠ আত্মীয়া, তিনি মা আয়েশার এই কষ্টে খুবই সংবেদনশীল ছিলেন, সিম্প্যাথেটিক ছিলেন। তো তিনি মিস্তাকে বকা দিয়েছিলেন কেন সে মা আয়েশার বিরুদ্ধে অপপ্রচার লিপ্ত হয়েছে, মিস্তাকে শাস্তি দেওয়া হলো। আরেকজন এত নাম করা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, হাসান ইবনে সাবিত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত কবি ছিলেন, যিনি ইসলামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের এই অপপ্রচারের যে কবিতাগুলো হতো ওনার প্রতি বিদ্বেষ পোষণ করে, ওনার দুর্নাম রটনা করে যে সমস্ত কবিতা লিখতো এগুলোর জবাব কে দিতেন? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, অনেক উঁচু মানের সাহাবি, তিনিও এই কাজে লিপ্ত হয়ে গিয়েছিলেন, ওনাকে ডেকে আনা হলো। আর মিস্তাহ যে সেও কিন্তু বদরি, তিনিও বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ইয়াং মানুষ। আর হামনা বিনতে জাহাস, তিনি হচ্ছেন জাইনাব বিনতে জাহাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহার বোন। এখন বোনের সতীনের বিরুদ্ধে সুযোগ পাওয়া গেছে, তিনি চান্স নিয়ে ফেলেছেন, কিন্তু জাইনাব রাদিয়াল্লাহু আনহু অপকর্মে লিপ্ত ছিলেন না, পরে আসবে ঘটনা। জাইনাবের বোন এই কাজে লেগে গিয়েছিলেন হামনা। এই তিনজনকে শাস্তি প্রয়োগ করা হলো, শরীয়তের আইন কার্যকরী করা হয়েছে যে তাদেরকে, কারণ যখনই তারা ধরা পড়ে গেছে আল্লাহর আয়াত নাযিল হয়েছে, তাদের জন্য শাস্তি শরীয়তের নির্ধারিত হুকুম আছে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কার্যকরী করতে হবে। তিনি তো শুধুমাত্র ব্যক্তিগতভাবে মাফ করে দিলে হবে না, মা আয়েশা মাফ করে দিলে হবে না, তিনি অথরিটি, তিনি রাষ্ট্রের পরিচালক, ওনার উপরে শরীয়তের হদ কার্যকরী করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তাই তিনি তাদেরকে 80 দররা করে তাদেরকে মারার জন্য তিনি হুকুম কার্যকরী করে দিলেন। আর বড় যে লিডার ছিল, যে মেইন অপপ্রচার করেছে, তার নাম কি?
আব্দুল ইবনে উবাই বড় মুনাফিক, তাকে তিনি শাস্তি দিলেন না দুই কারণে। একটা হলো যে তাকে শাস্তি দিলে তার কওমের মধ্যে অনেক লোকজন আছে যারা তাকে মানে, এদের মধ্যে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যাবে, একজনকে মারতে গেলে কয়েকশো দুশ্মন তৈরি হয়ে যাবে। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেননি বলে শাস্তি দেননি। এটা অনেক ঐতিহাসিকগণ ওলামাদের অভিমত। আবার কেউ কেউ বলেছেন এটাও হতে পারে তার সঙ্গে যোগ হয়েছিল যে সে খুব দুষ্ট প্রকৃতির, এমন চালাক ছিল অন্যদেরকে ধরিয়ে দিয়েছে কিন্তু নিজে যাতে ধরা না পড়ে দূর থেকে কাজটা করেছে, তার তাকে আসামি বানানো যায় সাক্ষী প্রমাণ এভাবে রাখে নাই, কাজটা অন্যদেরকে দিয়ে করিয়েছে। কাজেই আপনার কোর্টে নিয়ে তাকে প্রমাণ করার কাজটা দুরূহ হয়ে যাবে, এটাও কোনো কোনো মওলানাদের অভিমত। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ওনাকে দ্বারা মারা হয়েছে, কিন্তু উনি আয়াত যখন শুনেছেন তিনি নিজেই বেকুব হয়ে গেছেন, আমি কি কাজ করলাম, শুধু দোররা খেয়েছেন তা না, তিনি এখন আল্লাহর ভয়ে ভীত হয়ে গেছেন, আমি এত বড় একজন নেককার মহিলার ব্যাপারে এই অপকর্ম করেছি, মা আয়েশা আমাকে কত বদদোয়া করছেন। তিনি খুবই অ্যাফেক্টেড হয়ে গেলেন। তিনি মা আয়েশার কাছে দোররা খাওয়ার পরে কোনো এক সময় আসলেন যে মা আয়েশার কাছে মাপ চাইবেন, তো তিনি আসলেন। মাসরুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আসলেন এসে অনুমতি চাইলেন পর্দার অন্তরালে থেকে বাইরে একটু ওনার ঘরে ঢুকে, উনি পর্দার ভিতরে থাকবেন, উনি বাইরে থেকে একটুখানি ওনাকে মাপ চেয়ে নেবেন, উনি কি পারমিশন দিবেন একটু আসার জন্যে। তখন মা আয়েশা বললেন যে আওয়ালাই সাক্কাদ আসাবাহু আযাবুন আযীম, আল্লাহ তো তার ফয়সালা দিয়েই দিছে, তার কি আযাব আযীম, তো তার আযাব তো হয়েই গেছে, আর কি বাকি থাকলো, ওই আল্লাহর পক্ষ থেকে শাস্তির খবর এবং ওনার শাস্তি কায়েম হয়ে গেছে। তবুও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি অনুমতি চাইলেন, তিনি আসলেন এবং তিনি ওনার শানে, উনি তো কবি মানুষ, ওনার শানে কবিতা লিখলেন। আমা আয়েশার এই দুর্নাম যেটা করেছিলেন সেটাকে উদ্র করে তিনি ওনার সুনামের জন্য কবিতা লিখলেন। বললেন তিনি হাসানুন রাজানুন মা তুজান্নু বিরিবাতিন ও তুসবিহু গারসা মিন লুহুমিল গাওয়াফিলি, মা আয়েশা হচ্ছেন পাক পবিত্র, তার চরিত্রে কোনো দোষ হতে পারে না, যিনি হচ্ছেন অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব যাকে কোনো শোভা সন্দেহ লিপ্ত হওয়ার চিন্তা করাটাও অন্যায় অপরাধ হয়ে যায়, অথচ তিনি হচ্ছেন, তিনি কোনোদিন কারো পরনিন্দা নিয়ে কখনো তিনি নিজেকে ব্যস্ত করেননি, কেউ অভিযোগ করতে পারবে না তিনি কারো নিন্দায় লিপ্ত হয়েছিলেন, নিজের দিকে আনছে, আমি তো নিন্দায় লিপ্ত হয়ে গেছিলাম সেই কথাটা যে স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু তিনি কারো কোনোদিন পরনিন্দা করেননি, এমন একজন ব্যক্তিত্ব তিনি। মুহাজ্জাবাতুন কাদ তাইয়াবাল্লাহু খিয়ামাহা আও খিমাহা, তিনি এত পাক সাফ পবিত্র, তার গোষ্ঠী বংশ তার গোড়া আসল কত মহিমাময়, কত উঁচু মানের, তাহারাহা মিন কুল্লি সুইন বাতিলি, আল্লাহ তাআলা তাকে যে কোনো ধরনের খারাপ অন্যায় কাজ থেকে কীভাবে পবিত্র করে রেখেছেন। খালিলাতু খাইরিল খালকে দীনান ও মানসিবান নবীল হুদা আল মাকরুমাতিল ফাওয়াদিলি, তিনি হচ্ছেন যিনি দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে সব দিক থেকে যাকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত করেছেন সেই মহান রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা বিবি, সেই হেদায়তের আলো যিনি নিয়ে এসেছেন সেই নবীর বিবি, এবং তিনি কত সম্মানের আসনের অধিকারী। রাআইতুকি ওয়ালিয়াগফির লাকাল্লাহি হুররাতান মিনাল মুহসানাতি গাইরা যাতিল গাওয়াইলি, আমি আপনাকে দেখতে পেয়েছি নিশ্চয়ই আপনার ছোটোখাটো গুণাও তো আল্লাহ মাফ করে দিবেন, বড় গুণা তো দূরের কথা, যে আপনি কত উত্তম চরিত্রের অধিকারী, আপনি কিভাবে নিজেকে হেফাজত করেছেন কোনো ধরনের অন্যায় অপকর্ম থেকে। এইভাবে কথাবার্তা বলে তিনি মা আয়েশার দৃষ্টি আকর্ষণ করে ক্ষমার দৃষ্টিতে ওনার কাছে পেশ করলেন। তো ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মা আয়েশার ভাতিজা, ভাগিনা,
ভাগিনা, মা আয়েশার ভাগিনা, ওরওয়া ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইরের ছেলে, আসমা রাদিয়াল্লাহ আনহার ছেলে, তার মানে মা আয়েশার ভাগিনা। উনি তো ওনার খালার প্রতি এত অবিচার হয়েছে, খুব কষ্ট আছে। তিনি বললেন একদিন, জাহাবতু আসুব্বু হাসান ইন্দা আয়েশা রাদিয়াল্লাহ আনহা, আমি হাসানের উপরে গালি গালা শুরু করে দিছি, তার উপরে বকাবকি শুরু করে দিলাম মা আয়েশার সামনে। মা আয়েশা বললেন, লা তাসুব্বু, খবরদার হাসানকে কোনো গালিগালাজ করো না, তার ব্যাপারে কোনো মন্দ কথা বলো না। ফাইন্নাহু কানা ইউনাফিহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো তিনি হাসান তার কবিতা দিয়ে আরব মুশরিক কবিদের কি যুদ্ধের তিনি মোকাবিলা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিরক্ষা করতে, ওনার পক্ষ থেকে ডিফেন্স করতে। এমনকি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা খুব ওনার দুর্নাম করে, ওনার বংশ, ওনার গোষ্ঠী, ওনার পরিবারের ব্যাপারে বিশ্রী কথাবার্তা বলছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, এদের কথার জবাব দাও, তুমি তাদের এগুলো জবাব দাও, পাল্টা আক্রমণ করো তাদেরকে, কারণ কবিতা ছিল তখন মিডিয়া। তখন হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবার তুমি যে তাদেরকে আক্রমণ করবা, তারা তো আবার আমার গোষ্ঠীর লোক, এমন ওই গোষ্ঠীর সহ যদি টান দাও আমি তো পড়ে যাবো, আবার আমারে কীভাবে রক্ষা করবা। তো হাসান রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কাইফা বিনাসাবি, আমার বংশকে তুমি কেমনে হেফাজত করবা, কারণ আমি তো কোরাইশে, তারাও কোরাইশে। ফাকাল হাসান, লা উসাল্লানাকা মিনহু কামা তুসাল্লু শাআরা তুমিন আল-আজিন, ইয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ এটা চিন্তা আপনি করবেন না, আমি আপনাকে এভাবে ওখান থেকে উদ্ধার করব, টেনে নিয়ে আসব, যেভাবে আটার মণ্ড বানালে মণ্ডের ভিতরে যদি একটা চুল দেখা যায়, পশম দেখা যায়, মানুষের মাথার চুল পাওয়া যায় তাই না, চুলটা টান দিলে আটার আটার মণ্ড থেকে চুলের সঙ্গে কোনো আটা বেরিয়ে আসে না, ক্লিন হয়ে আসে, আমি আপনাকে কোরাইশ বংশ থেকে এভাবে ক্লিন করে বের করে নিয়ে আসবো। আর যত কিছু গালমন্দ বকার যা কিছু দুর্নাম করা সব তাদের করবো, খালি আপনি ক্লিন হয়ে আসবেন। মা আয়েশা তাকে মনে করে দিলেন, শুনছ, এগুলো এসেছিল হাসান, তুমি তার ব্যাপারে কথা বলতে সাবধান। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, তার বোন যদিও অপকর্মে লিড দিয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জায়নাব বিনতে জাহাসকে, আমার সতিনকে জিজ্ঞেস করলেন, ইয়া জায়নাব মাযা আলিমতি আও রাআইতি, জায়নাব আয়েশার ব্যাপারে তোমার ধারণা কি, তুমি তার কাছে কিছু দেখেছ যে সে তার চরিত্রে কোনো ধরনের উল্টাপাল্টা কিছু হতে পারে। জায়নাব রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আহমি সামি ওয়া বাসারি, আল্লাহ আমার চোখ কানকে হেফাজত করুক, আল্লাহ মা আলিমতি ইল্লা খাইরা, আল্লাহর কসম আয়েশার বিষয়ে ভালো ছাড়া আমি কিছুই জানি না, সে একজন ভালো মানুষ ছাড়া, তার চরিত্রে ভালো দিক ছাড়া আর কোনো কিছুই আমার জানা নাই, তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনেছিলেন, তিনি বললেন যে, দেখো এই জায়নাব হলো আমার প্রতিদ্বন্দ্বী বলতে গেলে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মধ্যে বংশ বুনিয়াদ শান শওকতের দিক থেকে কম্পিটিশন করতে হলে তো উনি সেরা, আমার সঙ্গে কম্পিটিশন করার মতো, তিনি তো এই সুযোগ কাজে লাগাতে পারতেন যে সতীনকে চান্স পাইছি ডুবাই দেই একটু, তিনি এটা করেননি। ফাসামাহ আল্লাহু বিল ওয়ারা, তার তাকওয়া পরহেজগারির কারণে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দিলেন। ওয়াতাফিকাত উখতুহা হামনা তুহারিবুলহা, অথচ তার বোন হামনা জায়নাবের পক্ষ থেকে খামাখা যুদ্ধ করতে গিয়ে নিজেই বিপদে পড়ল। ফাহালাকাত ফিমান হালাকা মিন আসহাবিল ইফক, তার বোন এই হালাক হয়ে গেল ওই সমস্ত লোকদের দলে পড়ে গেল যারা এই ইফকের ঘটনায় প্রচার করতে গিয়ে আল্লাহর কাছে আসামি হিসাবে প্রমাণিত হয়ে গেল। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবি, যিনি মা আয়েশার ব্যাপারে অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছিলেন এই বিপদের সময়ে, এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, একজন আনসারী ব্যক্তি যখন এই খবর শুনলেন, ওনার পরিবার ওনার বিবিও খবর শুনেছেন, আবু আইয়ুব আল আনসারী, তো বিবি একদিন স্বামী
আবু আইবার আনসারি রাদিয়াল আনহুকে জিজ্ঞেস করেন, ইয়া ইবা ইয়া আবা আইয়ুব আলা তাসমা মা ইয়াকুলুন নাস ফি আয়েশা, আপনি কি শুনছেন লোকেরা আয়েশার ব্যাপারে কি কথা বলা বলি করছে? আলা বালা, সাহাবি বলেন যে হ্যাঁ আমি শুনেছি। ওয়াজালিকাল কিযব আকুনতি ইয়া উম্মে আইয়ুব ফাইলাতা, এটা মিথ্যা কথা। উম্মে আইয়ুব মানে ওনার বেবিকে বলছেন, আইয়ুবের মা, তুমি কি এমন কাজ করতে, তোমার দ্বারা এমন কাজ হবে? কলাতলা ওল্লাহিমা কুন্তু আফ আলি লে আফ আলাহ, আল্লাহর কসম আমি জীবনে তো এরকম কাজ চিন্তা করতে পারি না নিজের জন্য। কলা ফা আয়েশা ওল্লাহি খাই রুম্মিন কি, আয়েশা আল্লাহর কসম তোমার থেকে আল্লাহর কাছে অনেক উত্তম, কাজে এই কাজ আয়েশা কোনোদিন করতে পারে না। তো এই জন্য তারপরে তিনি বললেন কি, সুবহানাকা মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, সুবহানাকা হাদা বুহতানুন আযীম। তিনি বলে বসলেন, আল্লাহ তুমি কত পবিত্র, এই বিষয়ে আমাদের কথা বলা কোনো রকমই ঠিক নয়, এই জাতীয় কথা আলোচনা করা। সুবহানাকা, হে আল্লাহ আপনি কত পবিত্র, হাদা বুহতানুন আযীম, এটি একটি অন্যায় অভিযোগ, অন্যায় তোহমত। ওনার কথাটা কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করেছেন? কেন মুমিনরা সবাই এরকম বললো না যেভাবে আবু আইয়ুব আনসারী বলেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ঘটনা শেষ হয়ে গেল, তিনজনের শাস্তি হয়ে গেল। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা অ্যাকশন নিলেন, মেস্তাহ ইবনে উসাসা, যে তার এক ধরনের আত্মীয় হয়, এই লোকটার তার বাবা বোধহয় মারা গেছে বা তার মা তাকে খাওয়াইতে পালতে পারে না, মাও একটি গরিব মানুষ, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মেস্তাহকে তার নিজের ঘরে জায়গা দিয়েছেন, খাবার দাবারের সব দায়িত্ব পালন করেছেন। আর এই লোকটা কি করেছে, মা আয়েশার বিরুদ্ধে অপপ্রচারের নেতৃত্ব দিয়েছে। কত বড় নিমক হারামি বলি আমরা, তাই না? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আয়াত নাজিল হয়ে দেখা গেল যে মেস্তাহ অন্যতম আসামি, তিনি মেস্তাহর ব্যাপারে কমেন্ট করলেন, আল্লাহ লা উনফিকু আলা মিস্তাহিন শাইয়ান আবাদান ওয়া লা আনফাউহু বিনাফিন আবাদান বাদা আল্লাযী ক্বালা লি আয়েশা মা ক্বাল। আল্লাহর কসম, তাই আমি জীবনে আর কোনো দিন মিস্তাহ এর জন্য কোনো এক পয়সাও খরচ করব না, তাকে আর কোনো তার কোনো কল্যাণের ব্যাপারে, তার কোনো উপকারের ব্যাপারে এখন থেকে আমি আর কোনো দিন চিন্তা করবো না, আমার জীবন থেকে চিরদিনের জন্য তাকে আমি ত্যাগ করে দিলাম, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক আমি আর রাখবো না। এই দুষ্ট আমার ঘরে খেয়ে আমার এত ক্ষতি করলো, আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো, তাকে আমি খালাস সম্পর্ক কেটে ফেলব, কিছুই দেব না। তিনি আমাদের এই কথা বলে নবী আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের ঘরে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আর এর মধ্যেই আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে দিলেন, সূরা নূরের 22 নম্বর আয়াত, সেখানে এই প্রসঙ্গে আসলো, ওয়ালা ইয়াতালি উলুল ফাযলি মিনকুম আস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ, তোমাদের মধ্যে যাদের আল্লাহ তাআলা কিছু অবস্থা ভালো রেখেছেন অর্থনৈতিকভাবে, যাদের মোটামুটি ওয়েল অফ আছে, স্বাবলম্বী আছে, তারা যে কিছু গরিব আত্মীয় স্বজন মিসকিন, কিছু মুহাজির যারা ছিল আল্লাহর রাস্তায় যে হিজরত করে এসেছিল মিস্তাহ, কিন্তু থাকার জায়গা নেই, আবুকে থাকার জায়গা দিয়েছিলেন ইত্যাদি, এগুলো এদেরকে যে কিছু তোমরা দিয়েছিলে দান খয়রাত অথবা ফেভার করছিলে, এগুলো বন্ধ করার জন্য তোমরা যেন আল্লাহর কসম না করো। ওয়াল্লাহি বলছিল যে কসম তার কোনো দিন আর তার উপকার করবো না, এরকম কসম করা ঠিক না, এই কাজ ভালো কাজগুলো বন্ধ করা ঠিক না। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, যারা নেককার তারা যেন অন্যরা তাদের এই ক্ষতি করলে, দুশ্মনী করলে, তারা তাদেরকে ক্ষমা করে দিক, ক্ষমা এভাবে করে দিক, অলিয়াসফাহু, যে দিলের ভিতরে আর কষ্ট না রাখুক, কষ্ট দূর করে ক্ষমা করে দিক। অনেক সময় আপনি ক্ষমা করে দেন কিন্তু দিলের মধ্যে কষ্ট থাকে, দিলের থেকে কষ্ট বের করে দাও, তো এর দূর বলে ছেড়ে দিলে তো কষ্ট কেমনে কেমনে কষ্ট দূর করবো কোন দেখি, নয় মাফ আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম, কিন্তু কষ্ট তো ভিতরে দাও দাও করে জ্বলে। পরের অংশে আল্লাহ তাআলা এইটাকে ওনাকে হেল্প করলেন যে কিভাবে তোমার কষ্ট দূর হবে, শোনো,
আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক? তুমি যদি আল্লাহর ক্ষমা পেতে চাও তাহলে মানুষকে ক্ষমা করে দাও। ও, তাদেরকে ক্ষমা করে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে আমি আখেরাতে সব গুনাহ মাফ পেয়ে যাব। এই খুশিতে আবু বকরের দিলের কষ্ট চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন আয়াত শোনার যখন শুনলেন, শুনে বললেন, বলা আল্লাহ ইন্নি উহিব্বু আন ইয়াগফির আল্লাহ লি, হ্যাঁ অবশ্যই আল্লাহর কসম আমি চাই আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তারপরে তিনি সব কিছু আবার ঠিক মতো মেস্তাকে বললেন, যা আমার ঘরে থাক, খাওয়া দাওয়া সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই, সব দায় দায়িত্ব আবার আমি নিলাম। আল্লাহ লা আনজিউহা মিনহু আবাদান, আল্লাহর কসম মেস্তা থেকে আমি কখনো আর এটা উইথড্র করব না। ওই যে আগে আল্লাহ কসম করেছিল, এখন ওই গুনাহ না করার জন্য এখন কসম করেছে, মানে তখন কসম করেছিলেন তাকে বঞ্চিত করার জন্য, এখন কসম করলেন জীবনে বঞ্চিত করবো না তোকে আর, একদম শোধ করে ফেললেন। ইমানের চেতনা তো তাই, তাই না? আমরা আসলে অনেকেই আমাদের অনেক কষ্ট দেয় জীবনে, আমরাও কষ্ট দিই, মানুষও আমাদের কি কষ্ট দেয়, কিছুটা তো এরকম হয়েই যায়, চাই না তবু ঘটে যায়, তাই না? এখন অনেকেই ক্ষমা করতে পারি না, তোকে জীবনেও ক্ষমা করবো না, এই কথা বলে ফেলি। হ্যাঁ, কিছু আছে যে বিচার আচার দরবার কোর্ট কাছারি তো করতে হবে, আমার জায়গা জমি সব নিয়ে গেছে, আমি কেলাম যা তোরে ক্ষমা করে দিলাম, যত দুনিয়াতে খালি বেইনসাফি চলবে, তাই না? কিন্তু কিছু তো আছে যেগুলো আপনার হক অধিকার আছে, জায়গা জমি বাড়ি ঘর দানা পানা এগুলোর জন্য আপনি অবশ্যই বিচার আচার কোর্ট কাছারি করবেন, কিন্তু অনেক কিছু আছে দুর্ব্যবহার করে, এত কষ্ট দিয়েছে, এত অন্যায় তোহমত দিয়েছে, এত আপনার চরিত্রে কলঙ্ক লেপন করেছে, যেগুলোর জন্য আপনি কোনো বিচার আচার কিছুই পাবেন না, এগুলোর জন্য আপনার মনে এত কষ্ট, একজন একজনকে কষ্ট দিয়ে, স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, আহারে ক্ষমা করতে পারি না, সংসারে আগুন দাউ দাউ করে চলে। অথচ যদি এগুলো একটু ক্ষমা করে দেওয়া যায় তাহলে আখেরাতে কি পাওয়া যাবে? আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবেন। তো এখন যতই বুঝান দুনিয়ার মধ্যে মানুষ বলে আর জান্নাত রাখেন না, এখন দুনিয়াতে তো মরে যাচ্ছি, দুনিয়াটা আগে চায়, কারণ আখেরাতটা আমাদের কাছে মজবুত না ইমান। আরে কি করে আমার এত এত কটু কথা বলেছে আমি ক্ষমা করে দেব? আমি তাকে জীবনেও ক্ষমা করবো না, আমি সম্পর্ক রাখবো না, আমি বিবাহ বিচ্ছেদ করবো, এই জাতীয় চিন্তায় মানুষ যেতেই থাকে, কোনো ক্ষমা নাই। যাদের আখেরাতের প্রতি ইমান আছে তারা ক্ষমা করতে পারে নাকি পারে না? যারা ক্ষমা করতে পারে না বুঝতে হবে তাহলে আমাদের আখেরাতের প্রতি ইমানের ইয়াকিনের অনেক কমতি, এই জন্যই আমরা ক্ষমা করতে পারি না। তাহলে এইরকম অন্যায় অভিযোগ মানুষকে কষ্ট দেওয়া এগুলো যা কিছু ঘটে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা পাবেন। মনে আছে তো বলেছিলাম একদিন খুতবায় হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহির কথা, যে তিনি ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ কোরআনের এই আয়াত পড়ছিলেন, যে ব্যক্তি ক্ষমা করে দেয় এবং ইসলাহ করে ফেলে, নিজেদের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল এটাকে ঠিক করে ফেলে, এটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, ভাই ভাইয়ের মধ্যে হতে পারে, চাচা ভাতিজা হতে পারে, আত্মীয় আত্মীয়ের মধ্যে হতে পারে, ব্যয় ব্যয়ের মধ্যে হতে পারে, শ্বশুর জামাইও হতে পারে, এগুলো যে মিটিয়ে ফেলে উদ্যোগ নিয়ে, একজনে আসতে চায় না আরেকজনের উদ্যোগ নিয়ে মিটিয়ে ফেলে, ইসলাহ করে ফেলে, ক্ষমা করে দেয়, তার পুরস্কার আল্লাহ তাআলার কাছে একদম নিশ্চিত হয়ে থাকে। এই আয়াত তিনি তেলাওয়াত করলেন, করে এখন কি করলেন, সারা রাত দোয়া করছেন, আল্লাহ মাফু আমান দালামানি, আল্লাহ মাফু আমান দালামানি, আল্লাহ মাফু আমান দালামানি, আল্লাহ যে আমাকে জুলুম করেছে আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ যে আমাকে জুলুম করেছে আপনি তাকে মাফ করে দেন, আমি আমাকে জুলুম করেছি সেটা আমি মাফ করে দিলাম, আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিন, মাফ করে দেন, এই খালি এই দোয়াই করছে। তো পরের দিন একজনের ওনার দোয়া শুনছিলেন, বললেন যে কি ব্যাপার, গত রাতে খালি বললেন যে আপনাকে জুলুম করেছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, এতবার বলেন, আমার মনে চেয়েছিল যদি আমি আপনার জুলুম করতে পারতাম তাহলে আপনার দোয়াটা পেয়ে যেতাম, সুবহানাল্লাহ। তো তিনি বলেন, শোনো আমি ওই আয়াতটা তেলাওয়াত করছিলাম, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি অন্যকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেবে,
এই উসিলাতে আমি আল্লাহর কাছে মাফ পেয়ে যাব, ওইটা চাইছিলাম আমি, সেই কারণে এত দোয়া করেছি। আর আমরা যখন আমাদের মধ্যে দরবার লেগে যায়, মাফ করতে পারি না, স্বামী স্ত্রীকে মাফ করতে পারে না, স্ত্রী স্বামীকে মাফ করতে পারে না, সংসারের মধ্যে এই অশান্তি চলতেই থাকে, চলতেই থাকে। এই ঘটনার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মেস্তাকে ক্ষমা করে দেওয়া, ওনার ইমানের লেভেলটা কত হাই করে দিল, যে আল্লাহ তাআলা তখন বললেন, তুমি কি চাও না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক? এই কথা তাকে একদম তার রাগ গুসা কোথায় ফেলে দিয়েছে, তিনি সঙ্গে সঙ্গেই উইথড্র করে ফেললেন। কি পরিমাণ ইমান থাকলেই মানুষের অ্যাকশনটা এরকম হয়। আর যখন ইমান দুর্বল হয়ে থাকে, অনেক সময় দেখা যায় আমাদের কাছে এভাবে যখন কেস টেস কিছু আসে দেন দরবারে, যখন কিছু নসিহত করি, দেখা যায় ও আল্লাহ, দিলের ভিতরে কিচ্ছু ঢুকে না, দিলের উপরে মনে হয় যেন বর্ম পরে আসছে, কিচ্ছু যেন না ঢুকে। কারণ এটার নাম হলো কাসাওয়াতুল কালব, নসিহত করলেও ঢুকে না, অন্তর কঠিন হয়ে আছে। এরপরে এই ঘটনা থেকে অনেক শিক্ষা আমাদের আরো আছে, তবে শিক্ষার আগে আরেকটি ঘটনা এসেছে, যে তাইমুমের আয়াত কখন নাজিল হয়েছে। কোন কোন রেওয়ায়েতে আসছে যে এই যে যুদ্ধে ওনারা এসেছিলেন, এই যুদ্ধের দিকে যাওয়ার পথে যেখানে মা আশার হার হারিয়ে গিয়েছিল, সেখানে তো ইফকের ঘটনা ঘটলো, তাই না? তো তারপরে ওনারা আবার মদিনার দিকে আসছিলেন, আরও একটি রাস্তায় এসে আবার আরেক জায়গায় ব্রেক করেছিলেন, জার্নি ব্রেক। জার্নি ব্রেকের সময় মা আয়েশার হারটা আবার খুলে গিয়েছিল, ও যে হার খোঁজার জন্য তিনি এত বড় ঘটনার শিকার হয়ে গেলেন। কিছু পরে আরেক রাত্রে যখন একটু রেস্ট নিয়েছিলেন, তখন আবার হারটা হারিয়ে গিয়েছিল। হার হারিয়ে যাওয়া উপলক্ষে আবার আরেক ঘটনা, কিন্তু এটা পজিটিভ ঘটনা ঘটেছে। কোন কোন রেওয়ায়েতে এই যুদ্ধের পথেই ফেরার পথে ঘটে, কোন কোন রেওয়ায়েতে এটা পরে আরেক যুদ্ধের পরে ঘটে, যে তৈমুমের আয়াত নাজিল হয় যখন তিনি এই এই যুদ্ধের নাম ছিল গাজওয়াতুল মুরাইসিয়া, মুরাইসির যুদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেন যে আমার দ্বিতীয়বার আবার হার হারিয়ে গেল, তখনও কিন্তু ঘটনা ইফকের ঘটনা প্রচারিত হয়নি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আসেন, তো নামাজ রক্ত হয়ে গেছিল, এখন ওনার হার এই দ্বিতীয়বার হার খুঁজতে খুঁজতে গিয়ে জার্নিতে একটু লেট হয়ে গেল, এতে করে নামাজের ওয়াক্ত হয়ে গেছিলো। ওনাদের হয়তো প্ল্যান ছিল মদিনায় গিয়ে নামাজ পাবেন, কারণ পানি শেষ হয়ে গেছে, উজু করার পানি নাই। এখন সাহাবীরা দৌড়ে আসলে ইয়া রাসূলুল্লাহ আমাদের সময় হয়ে গেছে, আমাদের কাছে পানি নাই, তখন তাইমুমের মাসালা নাজিল হয়নি, এখন নামাজ পড়ব কেমনে? তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতে খুঁজতে তিনি টায়ার্ড হয়ে গেলেন এবং এসে ঘরে রেস্ট নিচ্ছেন মা আয়েশা সহ। কি করা যায়, হারটা পাওয়া গেল না। এদিকে লোকেরা গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আপনার মেয়ে খালি হার হারায়, ও একবার ওখানে হারাইলো, আমাদের দেরি হলো, এখন আবার হারালো, আল্লাহ তারা মা সনাত, আয়েশা দেখেন আপনার মেয়ে আয়েশা কি কাজ করছে। এগুলো আকামাত বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হার খুঁজছে খুঁজে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকেই ফেললো, নবী আর সাহাবিরা সব আটকে গেলে, এখন আমাদের টাইম হয়ে গেছে মদিনা গিয়ে, আমরা তো নামাজ পাবো না, না এখন আমাদের নামাজ পড়বো কেন, পানি নেই, ওদের পানি নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, মা আয়েশাকে বকা দিতে আসছেন, আসি দেখেন যে মা আয়েশা বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটু টায়ার্ড হয়ে গেছেন, মা আয়েশার উরুর উপরে মাথা রেখে তিনি একটু ঘুমিয়ে আছেন। মেয়ের ঘরে আসতে তার বাধা নাই, হয়তো একটু পারমিশন নিয়ে আসছেন, মা আয়েশাকে বলছেন আমি আসতেছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও ঘুমে মাথা দেওয়া আছে, এসে বকা দিলেন মা আয়েশাকে। হাবিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে তুমি, তোমার দ্বারা এখন, তোমার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তুমি আটকালা এখানে, দেরি করালা, লোকদেরকে দেরি করাই ফেললা, ওয়ালাইসু আলামা ইন ওয়ালাইসিমা আহম্মা, এখানে কোনো পানির ব্যবস্থা নাই আর লোকদের সাথে কোনো পানি নাই। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে ভালো করে কিছু বকাবকি করলেন, আর চা বলা তাই বললেন, এরপরে বলেন যে ওনার এই হাতের দিয়ে আবার এমনি করে একটা গুতা দিলেন, বেশি যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের না পায়, কাজে গুতা দিয়েছেন যে আমি একটু ভালোই ব্যথা পাইছি,
কিন্তু আমি নড়াচড়া করি নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুতে মাথা রেখে ঘুমিয়ে আছেন, আর ডিস্টার্ব হবে বিদায়। অতপর কিছুক্ষণ মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উঠে গেলেন, উঠে বললে কি হয়েছে, টাইম কত? ও দেখলেন যে না, আমাদের টাইম এখন উজু কামনে করবে। তিনিও চিন্তাযুক্ত হয়ে গেলেন, আর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন তয়িম্মুমের পারমিশন দিয়ে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সূরা আল মায়েদার মধ্যে ছয় নম্বর আয়াতে, وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ যদি তোমরা কোনো সময় অসুস্থ হয়ে পড়ো অথবা সফরে হালতে থাকো যেখানে পানি নেই, এমনকি তোমাদের কেউ যদি পায়খানা প্রস্রাবের হাজত হয়ে যায়, এমনকি কারো যদি স্বামী স্ত্রী মিলামিশা হয়ে যায় যে গোসল ফরজ হয়ে গেছে, এই জাতীয় কোনো কিছু এমন অবস্থায় ঘটে, ফালাম তাজিতু মাআন, গোসল করার জন্য পানি নাই, উজু করার জন্য পানি নাই, এখন নামাজ কামনি পড়বা তার সমাধান হচ্ছে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক পবিত্র মাটিতে তয়াম্মুম করে নাও, হাত মেরে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তোমাদের এই হাত দ্বারা চেহারাকে মুছে নাও আর হাতগুলোকে মুছে নাও, এটাই এতেই তোমাদের পাক পবিত্রতা অর্জন হয়ে যাবে, নামাজ পড়ার মতো পবিত্রতা অর্জন হয়ে গেল। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্টে নিপতিত করতে চান না, ওয়ালাকিন ইউরিদু লিতাহহিরাকুম ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা চান তোমাদেরকে পবিত্র করতে আর তার নিয়ামত তোমাদের প্রতি পরিপূর্ণ করতে, আশা করা যায় তোমরা শুকর গুজার হবে। তো এই আয়াত নাজির হওয়ার পরে কোন কোন সাহাবিরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনাদের কারণে কত খায়ের যে আমরা পেলাম, বলছিল প্রথম অভিযোগ করেছিল যে আপনার মেয়ে আমাদেরকে আটকিয়েছে, এখন বলে যে কত ফায়দা না আমাদের হলো আপনার মেয়ের কারণে, আপনাদের কারণে, আপনাদের বংশের কারণে। হ্যাঁ, তো এরপরে এখন এফকের ঘটনা একটি অনেক বড় ঘটনা, খুবই মারাত্মক একটি ঘটনা, এই ঘটনার মধ্যে উম্মতের জন্য প্রচুর শিক্ষা আছে। হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে, বুখারী শরীফের একজন বড় বিশেষজ্ঞ, বড় মুহাদ্দিস ইবনে হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাই, উনি অনেকগুলো শিক্ষা উল্লেখ করেছেন এই ঘটনা থেকে। এই শিক্ষাগুলো প্রায় সত্তরটা শিক্ষা তিনি উল্লেখ করেছেন, সেখান থেকে সত্তরটা না হলেও গোটা পঞ্চাশ ষাট শিক্ষা আমরা নেব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। তার আগে আমরা এখানে আজানের আগে শেষ করবো দুই এক মিনিট, যে প্রায় একটি মাস এফকের এই ঘটনা, তোহমতের এই ঘটনা পরে আয়াত যখন নাজিল হয়ে গেল আলহামদুলিল্লাহ, তারপরে তিনজনের শাস্তি হয়ে গেল, কিন্তু আব্দুল ইবনে উবাই শাস্তি হয়নি, কারণ আমরা বলেছি যে সে নিজেকে চালাক করেছে, কোনো রাগে তাকে যেন ধরা না যায় সেইভাবেই কায়দা করেছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন ভালো করেই, কয় আরও একাধিকবার আগে একাধিকবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার মুনাফিকে ধরার পরেই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করলে তার কল্লা কেটে দেই আমি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন থামা এটা করো না। এফকের ঘটনা পরে তার পরিচয় আল্লাহ তাআলা নিজে ফাঁস করে দিয়েছেন, এবং তার উপরে তার লোকেরা যারা তার কথা শুনতো এরাও এখন তার কথা শুনে না, কিছু বলে বলে তোমার কথার কোনো দাম নাই এক পয়সা। তো এগুলো শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, শোনো ওমর, কাইফা তারা ইয়া ওমর আমা ওয়াল্লাহি লাউ কাতালতাহু ইয়াউমা কুলতালি আকতুলুহু, তুমি যেদিন বলেছিলে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করলে মুনাফিকের কল্লা কেটে দেই, যদি সেদিন তার কল্লা কাটা হতো লা উরইদাত লাহু উনুফুন, তাহলে অনেক লোক তার পক্ষে দাঁড়িয়ে যেত, একটা দুশ্মনী তৈরি হয়ে যেত আমাদের সাথে তার দলবলের। ওয়ালাউ আমার তুহাল ইয়াউম বিকাতলিহি লা কাতালতাহু, আজকে যদি তুমি তাকে কতল করো তার পজিশন এমন যাওয়া গেছে কেউ প্রতিবাদ করবে না, তবু তিনি কতল করার হুকুম দেননি। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কাদ ওয়াল্লাহি আলিমতুল্লা আমরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযামু বারাকাতাম মিন আমরি, আমি বুঝতে পেরেছিলাম আমি আমার সিদ্ধান্ত বা আমার যেটা করতে চেয়েছি তার তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে যে সহনীয় ভূমিকা
সহ্য করেছেন যেগুলো, এগুলো যে কত উত্তম ছিল আমি পরে বুঝতে পারলাম। এই লোকটা জীবদ্দশায় সবার কাছে পৌঁছে গেল এবং সবাই তাকে সিসি করল, তার কওমের লোকেরাও তাকে আর আগের মতো পাত্তা দিল না। যাই হোক, আমরা আসবো ইনশাআল্লাহ এই শিক্ষাগুলো নিতে এফকের ঘটনা থেকে আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তৌফিক দিলে। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম।